বিসমিল্লাহ রহমান রহিম ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ সম্মান চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ রাসেল প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ ডক্টর মালিকা কলেজ আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি স্নেহের শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের বিবিএ সম্মান চতুর্থ বর্ষে কর্পোরেট আইন ও প্রয়োগ এই বিষয়টি পড়াচ্ছি আমরা দ্বিতীয় অধ্যায়টি পড়ছিলাম যেটির নাম হচ্ছে কোম্পানির ধরন আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যসমূহ স্নেহের শিক্ষার্থীবৃন্দ মালিকানার ভিত্তিতে যে বিভিন্ন প্রকার ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে যেমন এক মালিকানা ব্যবসায় অংশীদারী ব্যবসায় যৌথ মূলধনী কোম্পানি রাষ্ট্রীয় ব্যবসায় যৌথ উদ্যোগ সমবায় ব্যবসা প্রতিষ্ঠান এগুলোর একটি প্রকার হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি যৌথ মূলধনী কোম্পানিকে দুইটি ভাগে ভাগ করা হয় এর একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং অপরটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যবসায় ব্যবসা বাণিজ্যের জগতে প্রাইভেট লিমিটেড কোম্পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন আজ আমরা এই সংগঠনটির বৈশিষ্ট্যগুলো পড়ব বর্তমান বৃহদায়তন ব্যবসায় জগতে প্রাইভেট লিমিটেড কোম্পানি অত্যন্ত জনপ্রিয় ব্যবসায় সংগঠন বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম প্রিয় শিক্ষার্থীবৃন্দ গঠন পরিচালনা এবং অন্যান্য আরও কিছু আনুষঙ্গিক কারণে বর্তমানে এটি একটি নির্দিষ্ট শ্রেণী নিকট অত্যন্ত জনপ্রিয় একটি ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে ধনাঢ্য ব্যক্তি বা পরিবার যাদের প্রচুর সঞ্চয় রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক এবং সহজে গঠনযোগ্য বা পরিচালনাযোগ্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান এই প্রাইভেট লিমিটেড কোম্পানি আজ আমরা এই প্রাইভেট লিমিটেড কোম্পানি বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে গঠন প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠনে তুলনামূলকভাবে কম আনুষ্ঠানিকতা পালন করতে হয় পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় ফলে এর গঠন অনেকটা সহজ এর গঠনে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের কোনো প্রয়োজন হয় না যেটি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন হয় নিবন্ধনপত্র পাওয়ার পরপরই এরূপ কোম্পানি সংগঠন কাজ শুরু করতে পারে যে শিক্ষার্থীবৃন্দ প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো বৃহদায়তন মূলধন নিয়ে ব্যবসা করার একটি সুযোগ থাকে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর জন্য যেটি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদিও বেশি থাকে কিন্তু গঠন এবং পরিচালনাগত জটিলতারগুলোর কথা চিন্তা করলে পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর তুলনায় প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো অধিক সুবিধা ভোগ করে এজন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাবলিক লিমিটেড কোম্পানির চেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করে বা একটি নির্দিষ্ট শ্রেণীর নিকট পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় প্রাইভেট লিমিটেড কোম্পানি পছন্দনীয় আমরা এর গঠনটি পড়ছিলাম এটি পাবলিক লিমিটেড কোম্পানির কোম্পানির তুলনায় এ এটির গঠন তুলনামূলকভাবে সহজ এটি গঠন করার জন্য যে সমস্ত আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়ে সেগুলো পাবলিক লিমিটেড কোম্পানির তুলনার চেয়ে কম এরপর সদস্য সংখ্যা এরূপ কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুই এবং সর্বোচ্চ পঞ্চাশ জন থাকতে পারে কোম্পানি আইনের দুইয়ের একের ট ধারায় বলা হয়েছে যে এরূপ কোম্পানি তার সদস্য সংখ্যা কোম্পানির চাকরিতে নিযুক্ত ব্যক্তি ছাড়া পঞ্চাশ জনে সীমাবদ্ধ রাখে তবে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে এরূপ কোম্পানির শেয়ারের মালিক হলে তারা সংজ্ঞানুযায়ী একক সদস্য বলে গণ্য হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হবে সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ পঞ্চাশ জন অর্থাৎ দুইয়ের কম হতে পারবে না এবং পঞ্চাশের অধিক হতে পারবে না অর্থাৎ দুই থেকে পঞ্চাশ জনের মধ্যে এর সদস্য সংখ্যা সীমাবদ্ধ রাখতে রাখতে হবে দুই থেকে পঞ্চাশের মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে দুই তিন চার পাঁচ দশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ এরকম এরপর মূলধন সদস্য সংখ্যা সীমিত হওয়ার কারণে এ ব্যবসায়ে মূলধনের পরিমাণ তুলনামূলকভাবে কম হয় তবে এই কথাটি বলা হয়েছে পাবলিক লিমিটেড কোম্পানিকে মাথায় রেখে সদস্য সংখ্যা সীমিত হওয়ার কারণে এ ব্যবসায়ে যে মূলধনের পরিমাণ কম হয় সেটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় কিন্তু তুমি তোমরা যদি এক মালিকানা ব্যবসায়ের সাথে এটি তুলনা করো বা অন্যান্য সংগঠনের সাথে তাহলে সেক্ষেত্রে এর মূলধনের পরিমাণ কম হবে না তবে প্রয়োজনে এ ধরনের কোম্পানি সংগঠনকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করে সদস্য সংখ্যা বৃদ্ধি ও নতুন মূলধন সংগ্রহ করা যায় এখানে যেটি বলতে চাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এর যে সদস্য মূলধনের পরিমাণ এটি যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় এর সদস্য সংখ্যা কম সেহেতু পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় এর মূলধনের পরিমাণ কম হয়ে থাকে তবে চাইলেই এটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করে সদস্য সংখ্যা বৃদ্ধি করা যায় এবং পাশাপাশি মূলধনের পরিমাণও বৃদ্ধি করা যায় এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের পরবর্তী পয়েন্টগুলো আমরা আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চতুর্থ বৈশিষ্ট্যটি হচ্ছে বিবরণপত্র শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে এ কোম্পানি কখনোই বিবরণপত্র তৈরি করে না এমনকি এটি অর্থাৎ বিবরণপত্র প্রচারের মাধ্যমে জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বানও জানাতে পারে না অর্থাৎ এ ধরনের প্রচারের সুযোগ এ ধরনের কোম্পানির বেলায় রাখা হয়নি পাবলিক লিমিটেড কোম্পানি যেটি করে থাকে যে বিবরণপত্র তৈরি এবং জনগণের উদ্দেশ্যে প্রচার করে শেয়ার ক্রয়ের জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় প্রাইভেট লিমিটেড কোম্পানি বিবরণপত্র তৈরি করতেও পারে না এবং জনসাধারণকে শেয়ার ক্রয়ের উদ্দেশ্যে সেই বিবরণপত্র প্রচারও করতে পারে না পঞ্চম বৈশিষ্ট্যটি হচ্ছে শেয়ারের হস্তান্তরযোগ্যতা এ কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় ফলে শেয়ার বাজারে এর শেয়ার কেনা হয় না তবে কোম্পানি আইনের আটত্রিশ ধারার আনুষ্ঠানিকতা পালন করে এ কোম্পানির শেয়ার হস্তান্তর করা যায় অর্থাৎ এটি অবাধে হস্তান্তরযোগ্য নয় অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেটি করা যায় যে শেয়ার বাজারের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় কেনা বেচা করা যায় প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এরূপ শেয়ার বাজারে অবাধে শেয়ার হস্তান্তর বা কেনা বেচা করা যায় না তবে কোম্পানি আইনের আটত্রিশ ধারার আনুষ্ঠানিকতা পালন করে এ কোম্পানির শেয়ারও হস্তান্তর করা যায় কিছু বিধি বিধিনিষেধ মেনে ষষ্ঠ বৈশিষ্ট্যটি হচ্ছে পরিচালক পর্ষদ পরিচালক পর্ষদ গঠন পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে এরূপ কোম্পানিতে আইনগত বাধ্যবাধকতা তুলনামূলক কম অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় কম প্রত্যেক বছর পরিচালনা বর্ষ পর্ষদ পুনর্গঠনের প্রয়োজন এক্ষেত্রে পড়ে না সাবসিডিয়ারি কোম্পানি ছাড়া সকল প্রাইভেট কোম্পানিতে আইন অনুযায়ী কমপক্ষে দুজন পরিচালক থাকতে হয় অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালন পরিচালক পর্ষদ গঠন পরিচালনা ও নিয়ন্ত্রণে বাধ্যবাধকতা অনেক কম প্রত্যেক বছর পরিচালনা পরিষদ গঠন করতে হয় না আর সাবসিডিয়ারি কোম্পানি ছাড়া সকল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আইন অনুযায়ী কমপক্ষে দুজন পরিচালক থাকতে হবে সপ্তম বৈশিষ্ট্যটি হচ্ছে দায় এ কোম্পানির শেয়ারহোল্ডারদের দায় শেয়ার মূল্য বা প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ হতে পারে কখনোই এরূপ কোম্পানির শেয়ারহোল্ডারদের দায় অংশীদারি ব্যবসায় নেয় অসীম হয় না অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যে সদস্যের যতটুকু শেয়ার রয়েছে তার দায়ও দায়ের পরিমাণও ঠিক ততটুকু অংশীদারি ব্যবসায় যেরকম সদস্যরা অসীম দায়ের অধিকারী হয় অর্থাৎ তাদের শেয়ার বিক্রির মাধ্যমে অংশীদারী ব্যবসায়ী তাদের শেয়ার বিক্রির মাধ্যমে বা তাদের শেয়ার অবলোকনের মাধ্যমেও যদি ওই প্রতিষ্ঠানের দায় পরিশোধিত না হয় তাহলে ব্যক্তিগতভাবে তারা সে দায়ের জন্য দায়ী হয় প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় এ ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে শেয়ার শেয়ারহোল্ডারদের দায় তাদের শেয়ার মূল্য বা প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে অষ্টম বৈশিষ্ট্যটি হচ্ছে বিধিবদ্ধ দায়িত্ব আইনগত কারণে এই কোম্পানি বিধিবদ্ধ সভা অনুষ্ঠান প্রত্যেক বছর পরিচালনা পর্ষদ গঠন বা পুনর্গঠন সদস্য সূচি সংরক্ষণ ইত্যাদি বিধিবদ্ধ দায়িত্ব হতে অব্যাহতি লাভ করে যেটি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অবশ্য পালনীয় কর্তব্য পাবলিক লিমিটেড কোম্পানিতে বিধিবদ্ধ সভা অনুষ্ঠান প্রত্যেক বছর পরিচালনা পরিষদ গঠন সদস্য সদস্যসূচি সংরক্ষণ ইত্যাদি পালন আবশ্যক কিন্তু এই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এগুলো আবশ্যক নয় আমাদের পরবর্তী বৈশিষ্ট্যটি হচ্ছে ব্যবস্থাপনা তুলনামূলকভাবে ছোট প্রতিষ্ঠান ও আইনগত জটিল মুক্ত হওয়ায় অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় এর ব্যবস্থাপনা অনেকটা সহজ হয় সাধারণত এরূপ ব্যবসায়ী শেয়ারহোল্ডারগণি কোম্পানির সাথে চুক্তি করে বেতন ভোগ কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের আন্তরিকতা বেশি থাকে অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির চেয়ে এটি যেহেতু আকারে ছোট প্রতিষ্ঠান এবং অনেক ক্ষেত্রে আইনগত মুক্ত। সেহেতু এর ব্যবস্থাপনা এমনিতেই সহজ তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে বা সাধারণত এর যে শেয়ার মালিকেরা থাকে বা সদস্যরা থাকে তারাই কোম্পানির সাথে চুক্তি করে এটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকে যেহেতু মালিক মালিক নিজেই ব্যবস্থাপনার দায়িত্বে থাকে সেহেতু প্রতিষ্ঠানের স্বার্থের ব্যাপারে সে সর্বদা সজাগ থাকে এবং অধিক আন্তরিক থাকে সেহেতু এর ব্যবস্থাপনা সহজ হয় এবং তুলনামূলক ভালো হয় আমাদের সর্বশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে শেয়ারহোল্ডারদের মধ্যে সুসম্পর্ক এ ধরনের সংগঠনে শেয়ার হোল্ডারের সংখ্যা কম হওয়ায় এবং শেয়ার হস্তান্তরে বাধা নিষেধ থাকায় যারা শেয়ার শেয়ারহোল্ডার থাকে তাদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে সাধারণত নিকটতম সম্পর্কের লোকেরা মিলে এরূপ সংগঠন প্রতিষ্ঠা করে প্রাইভেট লিমিটেড কোম্পানি সাধারণত একই পরিবারের সদস্য বা একই গোষ্ঠীর সদস্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা পরিচিত মিলে এটি করে থাকে গঠন করে থাকে এজন্য এই এ ধরনের প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের মধ্যে একটি সুসম্পর্ক বিরাজ করে পাশাপাশি যেহেতু এর সদস্য সংখ্যা কম সেহেতু পারস্পরিক যোগাযোগ এবং তাদের চেনা জানা এবং দেখা সাক্ষাৎ বেশি হয় সব কিছু মিলিয়ে যেহেতু সদস্য সংখ্যা কম পরিচিত পরিচিত জনেরা নিজেরা মিলেই এই প্রতিষ্ঠানটি গঠন করে এজন্য এই এ ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের মধ্যে সুসম্পর্ক কাজ করে আমরা পরিশেষে উপরোক্ত বৈশিষ্ট্যাবলী বিবেচনা করে বলতে পারি প্রাইভেট বা ঘরোয়া দায় বিশিষ্ট কোম্পানি অংশীদারী ব্যবসায়ের বিভিন্ন সুবিধা অর্জনের পাশাপাশি কোম্পানি সুবিধাসমূহ অর্জন করতে পারে মালিকগণ কোম্পানি গঠনের পরেও এক্ষেত্রে নিজস্ব স্বকীয়তা অনেকাংশে ধরে রেখে ব্যবসায় পরিচালনা করে বিধায় যে কোনো দেশে এরোপ কোম্পানি সংগঠনের সংখ্যায় সর্বাধিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোম্পানি একই সাথে অংশীদারী ব্যবসার কিছু সুবিধা ভোগ করে এবং পাবলিক লিমিটেড কোম্পানিরও কিছু সুবিধা ভোগ করে তাছাড়া যারা ব্যবসা করতে সক্ষম অর্থনৈতিকভাবে সচ্ছল বা ধনাঢ়্য ব্যক্তিরা তাদের নিকট কিছু কিছু সুযোগ সুবিধার কারণে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি অধিক পছন্দনীয় এই জন্য দেখা গেছে যে পৃথিবীর প্রায় সব দেশেই এই প্রাইভেট লিমিটেড কোম্পানি তুলনা সংখ্যা তুলনামূলকভাবে বেশি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রাইভেট লিমিটেড কোম্পানির যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম সেক্ষেত্রে অধিকাংশ বৈশিষ্ট্যই পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় সেগুলো আলোচনা করা হয়েছে যেহেতু এটি যৌথ মূলধনী কোম্পানির দুটি প্রকারভেদ একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি এবং আরেকটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এই দুটি প্রকারভেদের একটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি সহজ করে বলি প্রাইভেট লিমিটেড কোম্পানি এর সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন হবে সর্বোচ্চ জন হবে দুই থেকে পঞ্চাশের মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে এটি গঠনার গঠনের ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা এবং আনুষ্ঠানিকতা কম এর মূলধন অংশীদারী ব্যবসার চেয়ে তুলনামূলক বেশি হয় এবং পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় তুলনামূলক কম হয় এই এ ধরনের কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এর পরিচালক পর্ষদ গঠনে এই ধরনের প্রতিষ্ঠান অনেক স্বাধীনতা ভোগ করে এ ধরনের প্রতিষ্ঠানে পরিচালক পর্ষদ গঠনের ক্ষেত্রে বাধ্যবাধকতা এবং নিয়মতান্ত্রিকতা তুলনামূলকভাবে কম পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় দায়ের ক্ষেত্রে এ ধরনের প্রাইভেট লিমিটেড কোম্পানির সুযোগ সুবিধা ভোগ করে সদস্যরা অসীম দায় ভোগ অসীম দায়ের অধিকারী হয় না এর ব্যবস্থাপনা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় শ্রেয়তর হয় কারণ অধিকাংশ ক্ষেত্রে মালিকেরা নিজেরাই এর ব্যবস্থাপনার কাজে জড়িত থাকে এ ধরনের প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের মধ্যে সুসম্পর্ক বিরাজমান থাকে কারণ সাধারণত পরিচিত জনারা মিলেই এ ধরনের প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্তই থাক আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো অনেক ভালো থাকো अल्लाह हाफिज़ अस्सलामुअलैकुम